একটা চোখের দৃষ্টিশক্তি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং অন্য চোখেরও দৃষ্টিশক্তি একেবারে ক্ষীণ। আজকে এমন একজন মানুষকে নিয়ে এই কথা বলবো, তিনি হার না মানা এক যোদ্ধা। তিনি বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামের একজন মানুষ, তার নাম মঈনুদ্দিন চিশতি। বাংলার সব থেকে বড় রিয়েলিটি শো দাদাগিরি সিজন 9-এ 24 নম্বর এপিসোডে 12ই ডিসেম্বর অর্থাৎ রবিবার রাত্রে এই মঈনুদ্দিন চিশতি উইনার হন এবং 120 স্কোর করে প্রতিটি মানুষের মন জয় করে নেন। সমস্ত বাধা টপকে জীবনযুদ্ধে তার এগিয়ে যাওয়ার গল্পটি আমাদের সবার কাছে একটা অনুপ্রেরণা। দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে এই মঈনুদ্দিন বলেন, আমরা সব কিছুই করতে পারি যদি আমাদের চেষ্টাটা আন্তরিকতার সাথে হয়। বিশ্বাস, ভাগ্য আর ইচ্ছা শক্তি মানুষকে অনেক দূর এগিয়ে যেতে সাহায্য করে। মঈনুদ্দিন আমাদের মতো একজন সাধারণ মানুষ, তার কাজকর্মও আমাদের মতোই। তিনি পেশায় একজন স্কুল শিক্ষক, কিন্তু তফাত শুধু একটাই, আমাদের মতো তার দৃষ্টিশক্তি নেই। তবুও তিনি থেমে থাকেননি, তিনি আরো একবার প্রমাণ করে দেখিয়েছেন ইচ্ছা শক্তি ও মনের জোর থাকলে মানুষ অনেক দূর এগোতে পারে। মঈনুদ্দিন যখন খুব ছোট তখন তার চোখের প্রবলেমের বিষয়টা তার পরিবার জানতে পারেন। শুরু হয় চিকিৎসা। চিকিৎসা করানোর পর দুটো চোখ একসঙ্গে অপারেশন করানোর জন্য তার একটা চোখ পুরোপুরি নষ্ট হয়ে যায় এবং অন্য চোখটির দৃষ্টিশক্তি একেবারে ক্ষীণ হয়ে পড়ে। ওই চোখ দিয়ে কোনো জিনিসকে দেখার জন্য একেবারে চোখের সামনে নিয়ে তাকে দেখতে হয়। অনেক মানুষ তাকে নিয়ে তার বাবাকে বলতো, আপনার ছেলেকে গান শেখান, তাহলে ও তো ভিক্ষা করে খেতে পারবে। তখন থেকেই মঈনুদ্দিন ভেবে নেন, আমাকে কিছু করতে হবে এবং সেটা লেখাপড়া করেই সম্ভব। সমস্যার সাথে চ্যালেঞ্জ করে এগিয়ে যেতে প্রস্তুত হয়ে যায় এই মঈনুদ্দিন চিশতি। শুরু হয় অধ্যাবসায়। ছোট থেকেই লেখাপড়ায় অত্যন্ত ভালো মঈনুদ্দিন। তারপর আস্তে আস্তে ইংলিশে অনার্স করতে করতে চাকরি পান তার পাশের গ্রামের একটা প্রাথমিক বিদ্যালয়ে। মঈনুদ্দিন এই অবস্থায় তার পরিবারকে সামলান এবং তার একটা বোনেরও বিয়ে দিয়েছেন ও আর একটা বোনকে নার্সিং পড়াচ্ছেন। এমনকি দাদাগিরির অনুষ্ঠান চলাকালীন দাদাকে নিয়ে অর্থাৎ সৌরভ গাঙ্গুলিকে নিয়ে একটা কবিতা লিখে এনে তিনি যখন পাঠ করছিলেন তখন শেষ লাইনটা একদম দেখতে পাচ্ছিলেন না। তার লেখা এই কবিতাটি স্বয়ং সৌরভ গাঙ্গুলি নিজেই পড়ে সকলকে শুনিয়ে দেন। এই মঈনুদ্দিন আমাদের থেকে কোনো অংশে কম নন, বরং আমাদের থেকে অনেক গুণ বেশি এগিয়ে। তার অদম্য ইচ্ছা শক্তি আর মনোবল আমাদের থেকে অনেক গুণ বেশি। তাকে দেখে আমাদের শেখা উচিত কিভাবে জীবনের সঙ্গে লড়াই করে এগিয়ে যেতে হয়। প্রতিটা মানুষের কিছু না কিছু সমস্যা আছে, আর সেই সমস্যাকে যারা অতিক্রম করতে পারেন তারাই স্বপ্ন পূরণ করতে পারেন। এই মঈনুদ্দিন দাদাগিরির মঞ্চে দাঁড়িয়ে সৌরভ গাঙ্গুলিকে বলেছিলেন, দাদা তুমি অনুপ্রেরণা। যারা এই মঈনুদ্দিনের গল্প শুনে কিছুটা হলেও অনুপ্রাণিত হলে তারাও কমেন্ট বক্সে লিখে জানাও, মঈনুদ্দিন দাদা তুমি আমাদের অনুপ্রেরণা। আর হ্যাঁ বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিও।